Hello guys, good morning and welcome to my channel Take a Look with Kusum and ami Kusumika. To ajke sokal sokal khorer kagdash kore sheje guje kothay chollam shetai hocche kotha. To ajke amra amar meyer jehetu jonmodin ajke to amra shobai mile gechi ektu bhutia market e ekhane jama kapur coat eigulo ar ki bhalo paoa jay ebong baire theke ashe tara ha shekhane to cholun giye dekhe ashi kemon kemon dhoroner jinishpotro ache ekhane ar amar meyeo dekhlo দেখে দেখে তো খুব একটা কিছু পছন্দ হলো না তো তারপরে বলল মা অনলাইন থেকেই নিয়ে নেব মোটামুটি আর কি যা ছিল মোটামুটি আমাদের রয়েছে ঘরে কারণ প্রতি বছরই এটা কেনা হয় আমাদের এখান থেকে গিয়ে তো আমার তো আছেই মেয়েরও আছে এজন্য আর কেনাকাটি বেশি করা হলো না আর তো দেখে দেখে যেটা যেটা পরে সব দেখলো কিন্তু আমার মেয়ের একটু পছন্দের ইয়ে আছে এজন্য সবকিছুর পছন্দ হয় না তো সেই কারণে দেখে দেখে চলে আসা হলো তো আপনারাও দেখেন এইরকম জ্যাকেট গুলো বলছিলাম নেওয়ার জন্য অন্য জ্যাকেট তো রয়েছে কিন্তু মেয়ের এটা পছন্দ না সেই কারণে আর নিল না তো যাই হোক ওর চয়েস মতন অনলাইন থেকে নিয়ে নেবে এখন তো সব জায়গাতেই অফারও চলছে আর ভালো ভালো পাওয়াও যায় ফ্লিপকার্ট অ্যামাজন এইসব জায়গাতে তো চলুন দেখি একটু ঘুরে টুরে দেখে বাজার ঘাট করে ঘরে চলে যাব কারণ ঘরেও অনেক রকমের রান্না বান্না সবকিছু এখনো পড়ে আছে সেগুলো করব এবং আজকের দিনটা কেমন কাটছে সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো আজকে এই কাজ সকাল সকাল এই জন্য চলে এসেছি আমরা দুজনে মিলে তিনজনে মিলে ঘুরতে বাজার করতে আর এগুলো কেনাকাটি করতে আর এখানে হচ্ছে পায়েস আর এখানে আমি ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে মটন বললাম মটনটা কষানো হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে আর মাছ আনা হয়েছে এখানে এই দেখেন মাছ রয়েছে তো ওই মাছগুলোও ভাজা টাজা করা হবে আর এই যে মেয়ের জন্য একটা সেট বার করেছি ক্রকারি সেট তো এই সেটে করে দেওয়া হবে তবে একটু মেজে নিতে হবে এটা তো এটা করার বাকি রয়েছে আর এই চলছে কাজকর্ম তো আর এখানে রয়েছে সব হ্যাপি বার্থডের কেক যেটা বিকেলে খোলা হবে এর মধ্যেও অনেক রকমের কেক ডোনাট এইসব রয়েছে এছাড়াও চকলেট ফকলেট সবই রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো চলুন ফটাফট করে রান্না বান্নাটা করে নিই এদিকে মাংসটা হয়ে গেলে প্রেশার কুকারে বসিয়ে দেব আর মাছগুলো ভাজা হবে আর এখানে পায়েস তো হচ্ছেই এই হচ্ছে আজকে রান্না জামা কাপড় পরে হ্যাঁ বার্থডে গালের আজকে বার্থডে তাড়াতাড়ি আসো হার ওয়েট করে এই যে এখানে কি কি দেওয়া আছে ভাত আছে ডাল আছে অড়হর ডাল আর এখানে মাছ আছে দু রকমের মাছ ভাজা এখানে রয়েছে মাটন কষা আর এখানে রয়েছে পায়েস আর এখানে রয়েছে দু রকমের মিষ্টি আর রয়েছে এখানে চকলেট ব্যাস আজকের বার্থডে গালের এবার বার্থডে গাল খাওয়া শুরু করবে চলে আসো গো বার্থডে গাল খাওয়া শুরু করবে
সব যা যা ইয়ে আছে সব জন্য ঠাকুর ঠিকঠাক করে প্রবলেম সলভ করে দেয়, আর অনেক বড় হোক, পড়াশোনায় অনেক ভালো হোক, নিজের পায়ে দাঁড়াক, এটাই হচ্ছে সব থেকে ভালো, নিজের পায়ে দাঁড়াক আর পড়াশোনায় মন দিক। তো চলুন এই আশীর্বাদ করলাম, আর এবার আমি খাইয়ে দেবো হচ্ছে পায়েস। মশা ঢুকে যাবে, আগে থেকেই মশা ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, আর এবার এটা এটা হচ্ছে বার্থডে গালের, না তোকে দিচ্ছি এটা আমি গিফট, এনে তোর গিফট, বাহ এটা দারুণ গিফট। হ্যাঁ চলো ওদিকে রেখে দাও, এবার বাবা দাও বেশি করে, হ্যাঁ বেশি করে বাজিয়ে দেবে। পরে তো খাবি, আশীর্বাদ করে দাও। হ্যাঁ ও বলতে পার পছন্দ করে না, নাও এবার বার্থডে গার্ল খাবে, এবার বার্থডে গার্ল তো কি দিয়ে যে খাবে আজকে বার্থডে গার্ল। চলো খেতে শুরু কর বার্থডে গার্ল, নাও তুমি দোলো, দাঁড়া অল্প একটু খেয়ে নে ডাল দিয়ে, যতগুলো পারবি খা, আমি এমনি প্লেট দিচ্ছি খাতে থাকো। তো সকালটা তো আজকে চলেই গেল, বেশ ভালোই কাটলো। তো এখন হচ্ছে ইভিনিং টাইম, সন্ধ্যেবেলা। তো আমি সব মন্দিরে এসেছি, মনা আমি আর ওর বাবা। তো মন্দিরে সবাই ঠাকুরকে নমো করব আর দর্শন করে তারপরে সন্ধ্যেবেলা যে কেক টেক কাটার পর্বটা আছে সেটা হবে। তো আমরা এখানে যেহেতু একা থাকি সেহেতু সবকিছুই আমরা একাই করতে হয়। তো যাই হোক না কেন, তো চলুন ফটাফট করে ঠাকুরের দর্শন করে ফেলি আর তারপরে বাড়ি আবার চলে যাব। তো এটা হচ্ছে আমাদের এখানে বালাজি মন্দির। তো বালাজি মন্দিরে এখানে এসে ঠাকুরকে নমো করলাম, সবাই মিলে নমো করে এখানে যে পুরোহিত আছে তাকে কাছে বলাতে সে পুজো টুজো দিয়ে দিল এবং আশীর্বাদও পেয়ে গেলাম। তো সন্ধ্যেবেলা ঠাকুর দর্শনের থেকে বড় কিছু হতে পারে না, আর বেশি করে যদি বার্থডে থাকে, বার্থডের দিন ঠাকুর দর্শন করা এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। তো চলো ফটাফট করে কাজটা সেরে ফেলা যাক। এখানে পুজো দিচ্ছে, তো আমরাও দাঁড়িয়েছিলাম এবং ঠাকুরের আরতি দেখছি। আর সন্ধ্যেবেলার এই আরতিটা দেখতে সত্যি ভালো লাগে। তো সেগুলো সব দেখে ঠাকুরকে মনে যা ছিল সেগুলো বলে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আর আজ জন্মদিনে যাতে সব ওর সব যে আকাঙ্ক্ষা যে আশা সেগুলো পূর্ণ হোক, অনেক দূর এগোক এই বলে। আর এখানে দেখেন সব দিচ্ছে আর কি, যে আরতির যে আগুন সেটা দিল এবং আমরা সব মাথায় ঠেকালাম, ঠেকিয়ে প্রসাদও দেবে, প্রসাদ তোসাদ নিয়ে তারপরে যাব হচ্ছে একটু কালী মন্দিরে। দুটো মন্দির আমাদের এখানে রয়েছে চত্বরে, তো সে দুটো মন্দিরে একটু প্রণাম পর্ব সারলাম সন্ধ্যেবেলা সেরে তারপরে বাড়ি চলে যাব। তো দেখতে থাকুন আমাদের এখানকার মন্দিরটা, মন্দিরটা খুবই সুন্দর, সাদের চারিদিকটা সাজানো গোছানো, দেখতে বড়ই ভালো লাগবে। আশীর্বাদ
আশীর্বাদ করবে বলছি। ও আচ্ছা, ওকে আশীর্বাদ করি মানা। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক অনেক ভালো হও, মা বাবার কথা শোনো, অনেক দুধ লেখা করার চেপো, ঠিক আছে? হ্যাঁ, জীবনে অনেক উন্নতি করো, বড় হও, পারবে না? দেখেন এখন কেক টেক সব সাজিয়ে দেওয়া হয়েছে, আর ওদিকে সবাই অনলাইনে দেখছে আর কি, তো সেইটাও চালিয়ে রাখা হয়েছে। আর এদিকেও আমাদের কথাও চলছে, কেক কাটাও এখনো শুরু হয়নি, তার আগেই এত কথা। তো এইভাবেই আনন্দটা খুঁজে নেওয়া, এটা ছাড়া আর কিছুই নয়। তো আমার মেয়েও কথা বলছে, ওরাও কথা বলছে, তো এবার দেখেন আস্তে আস্তে কেক কাটা হবে। এরকম হয়েছে নাকি পান্ডা? চৌড়া কপালে বুদ্ধি ভালো হয়। আমি একটু কিন্তু কিনব, দেখতে পাচ্ছি। হ্যাঁ,